कैसी मजबूरी मैंने। वेलकम बैक टू दि चैनल। तो तुम्हारा सबाई केमन आछो, आशा करी सबाई अनेक भालो आछो आर अनेक सुस्थ आछो। नतून आरेकटी भिडियोर संगे आमार चैनले तोमादेर सबाई के वेलकाम जानाच्छी। अष्टमी सकालेर भिडियोटा तो तोमरा देखेई फेलेछो, एटा होच्छे अष्टमी रातेर भिडियो माने सन्ध्या थेके। तो सन्ध्या थेके भिडियोटा तोमादेर संगे शेयर करब। अष्टमी दिनेई आमादेर एकटा प्लानिंग छिलो घुरते जावा, जेटा तोमरा आगेर ब्लगे जेनेछो, तो सेई सबकिछु शेयर करब। এইদিকে দেখতে পাচ্ছ আমাদের পাড়ার যে পুজো, সেখানে এসেছি সন্ধ্যা পুজো দেখার জন্য। এবার তো সন্ধ্যা পুজোটা একটু লেট করে রয়েছে। এর আগেরবার আমার ভিডিওটা যারা দেখেছো আগেরবারের দুর্গাপুজোর টাইমে, আগেরবার দেখবে সন্ধ্যা পুজো বেলায় বেলায় হয়ে গেছিলো, একদম পুরো 4টে না 4:30টার মধ্যে কমপ্লিট। তো সেই শাড়ি পরেছিলাম, শাড়ি আর চেঞ্জ করি, কিন্তু এইবার আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি। এতক্ষণ থাকা যেত না, যেহেতু প্রায় সন্ধ্যার আগে আগে পুজো হচ্ছে, এই 5টার দিকে মনে হয় 4:30টার একটু পরপর বসেছে। তো এখন এই যে প্রদীপ ধরানো হচ্ছে, আর এই প্রদীপ ধরানোর পর পুজো আর বেশিক্ষণ নেই, অল্প কিছুক্ষণই রয়েছে। এই পুজোটা একদম নির্দিষ্ট টাইম অনুযায়ী হয়, যতক্ষণ থেকে যতক্ষণ দেওয়া থাকে ততক্ষণই হয়। আর আমি পুজোতলায় এসেওছি অনেকক্ষণ। তো এই যে প্রদীপ প্রদীপ ধরিয়ে পুজোটা শেষ করে তারপরে যাব, গিয়ে রেডি হব। যেহেতু আমাদের টোটো বলা হয়ে গেছে, টোটো টাইম দেওয়া আছে 6:30 থেকে 7টার মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। কি বলতো, লেট করলে ওইদিকে বেশি রাত হয়ে যাবে, তো বেশি রাত করে ঠাকুর দেখতে ভালোও লাগে না। যাব যেহেতু একটু দূরে, মোড়াগাছা যাব, মোড়াগাছা ধর্মদা স্টেশনের ওই দিকগুলো সব দেখবো ঘুরবো, সেই জন্যই। এইদিকে দেখো প্রদীপ ধরানো কমপ্লিট। এবার আর আমি বেশি প্রদীপের যে সলতে ওটা ধরাতে পারিনি, হাতে গোনা 4টে মতন পেরেছি। কেন বলতো, একটা সলতে আমি ধরাতেই পারছিলাম না কিছুতেই, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম। আমি জানি না ওটার কী হয়েছিল, তো অনেকক্ষণ করার পরে শেষ পর্যন্ত গিয়ে ওই সলতেটাকে আমি ধরাতে পেরেছিলাম। 3টে 4টে ভালোভাবে ধরে গেছে, 3টে। আর ওই সলতেটা ধরাতে আমার অনেকক্ষণ টাইম লেগে গেছে, ওটা ধরতে চাইছিল না, তোমরা ভিডিওতে দেখতেই পেলে। তো শেষ পর্যন্ত ওটা ধরেছিল, আর ওইটাকে ধরাতে ধরাতে বাকিদের বাকি প্রদীপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার সন্ধ্যা পুজোটা কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো রেডি সেডি হয়ে। এই যে দেখো, বলতে বলতে একদম রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আমরা টোটোতে রয়েছি, একদিকে ডলি, আমি, অস্মিতা, আর ডলি ওর ফোন থেকে লাইট জ্বেলে রয়েছে, নয়তো তোমরা দেখতে পেতে না, যেহেতু অন্ধকারে যাচ্ছি রানিং টোটোতে। আর আগে আমাদের একটা টোটো রয়েছে, সেখানে বাড়ির বড়রা রয়েছে, এখানে সব আমরা রয়েছি। তো হ্যাঁ, বাড়িতে আর আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, রেডি সেডি হতে গিয়ে লেট হয়ে গেছে, সবার লাস্টে আমি রেডি হয়েছি। তো বাড়িতে আর নেওয়া হয়নি ইন্ট্রোটা, তাই ভাবলাম চলো এখান থেকেই নিয়ে নিই। প্রথম ভেবেছিলাম এখান থেকেই ডাইরেক্ট শুরু করব, তারপরে দেখলাম সন্ধ্যা পুজোর কিছু পার্ট ছিল আমার কাছে, তো সেগুলোকে অ্যাড করে দিয়েছি। তো এই যে, এটা আমাদের ফার্স্ট প্যান্ডেল চলে এসেছে একদম, এটা হচ্ছে বহির্গাছির ওই জায়গায়। তো এই যে দেখো, আর এখানে তোমাদের দাদাভাই আমাকে ভিডিও কলও করেছিল, আর তোমাদের তো বলেইছি আজকে সকাল থেকে ওর সঙ্গে আমার ফোনেও কথা হয়েছে, আজকে দিনটা পুরো স্পেশাল হয়ে গেছে। এই যে দেখো, ভিডিও কল করেছে, সকালের লুকটা তো দেখাতে পারিনি, তো এটা ওকে দেখালাম আমার লুকটা, তারপরে ওই যে ওকে প্যান্ডেল দেখাচ্ছিলাম। আর কি করবো বলো, আমাদের লাইফটা তো এমনই না। আমি কোনো কিছু বলে সিম্প্যাথি নিচ্ছে না, তোমরা প্লিজ এই কমেন্টটা করো না, অন্তত সিম্প্যাথি নেওয়ার কমেন্টটা করো না। সিম্প্যাথি নেওয়ার হলে অনেক রকমভাবে নেওয়া যায়, সেটা কখনো নেওয়ার চেষ্টা করিও নি আর করবো না। নিজের দমে এই জায়গায় এসেছি, নিজে খেটেছি, মানুষের ভালোবাসা পেয়ে এই জায়গায় এসেছি, সিম্প্যাথি জিনিসটা কোনো দিনও নিইনি। আসলে কি বলতো, কিছু কিছু মানুষ রয়েছে তারা হয়তো, মানে তাদের কোনো আইডিয়াই নেই ফৌজি ওয়ারদের লাইফ কেমন হয়। তো আমার মনে হয় তাদের ফ্যামিলিতে কেউ নেই, তাই তারাই একমাত্র ফৌজি ওয়ারদের দিকে আঙুল তুলতে পারে। কেসি হ্যায় ইয়ে দূরি, কেসি মজবুরি, মেনে নজরো সে তুঝে ছু লিয়া, ওহো হো, কবি তেরি খুশবু, কবি তেরি বাতে। এখানে প্যান্ডেল দেখার পরে চলে এসেছি আমরা পরের প্যান্ডেল দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর প্রতিমাটা করা হয়েছে, আমার তো দেখে চোখই সরছিল না, মনে হচ্ছিল একভাবে দেখে যায়, মানে মনটা পুরো জুড়িয়ে গেল এই প্রতিমার মুখটা দেখে। আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, চলো তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি। প্রথমে আমার প্যান্ডেলের ক্লিপসটা নিতে মনে ছিল না, এই যে দেখো এই প্যান্ডেলটা, এর আগেও আমি দেখিয়েছিলাম যেদিন আমি কৃষ্ণনগর যাচ্ছিলাম সেই দিন, কিন্তু সেদিন তার ভিতরে আসিনি, তাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এত সুন্দর প্রতিমাটা করেছে, আমার পুরো মনটা জুড়িয়ে গেছে। চলো এবার নেক্সট প্যান্ডেল কোথায় যাওয়া যায় সেটা তোমাদের সঙ্গে দেখাই। এই যে দেখো, এটাও অপূর্ব লাগছিল, জাস্ট
অপূর্ব লাগছিল, চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে দেখে। কিন্তু এখানে না আমাদের টোটো দাঁড়ায়নি, আমি কখন থেকে বলছিলাম দাঁড়াও দাঁড়াও, কিন্তু দাঁড়ালোই না, কারণ আগে টোটোটা দাঁড়ায়নি, ওরা আবার খুঁজে পাবে না আমাদের সেই জন্য। তো চলো এবার যাচ্ছি আমরা ধর্মদা বাজারে, এই যে লাইটিং করেছে বেশ সুন্দর লাগছে। কিন্তু এবার চলো ভিতরের দিকে যাওয়া যায়। আর এই ধর্মদা বাজারে মানে এখন যে প্যান্ডেলটার দিকে যাচ্ছি, এখানে না সোলার বাটির প্যান্ডেল হয়েছে, চলো তোমরা নিজেরাই দেখতে পাবে। ততক্ষণ আমি তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করে দিই। মানে কিছু মানুষের এত প্রবলেম, এত প্রবলেম, এদের রোজ বলি তবু এদের লজ্জা ঘৃণা বলে ভিতরে কিচ্ছু নেই, মানে একদম দোকান কাটা যাকে বলে, মানে বলে না কুত্তার লেজ কোনোদিনও সোজা হয় না, এদের হচ্ছে সেই রকম অবস্থা। আমি যতই বলি না কেন, এদেরকে যতই যুক্তি দিয়ে বোঝানো হোক না কেন, এই যে বলে না কুত্তার লেজ সোজা হয় না, এরাও ঠিক সেই রকম। ঠিক সেই রকমই একজন কমেন্ট করেছে, পুজোর দিনে অন্তত শ্বশুর শাশুড়ির সঙ্গে ঘুরতে পারতে। একটা কথা বলে দিই, যার যার লাইফ না শুধুমাত্র সেই বোঝে, দূর থেকে সব কিছুই দেখে সুন্দর মনে হয়, আর দূর থেকে না কাজকেও মনে হবে যেন হিরে, কিন্তু সেটা বাস্তবে ব্যবহার করার পর, সেটাকে ইউজ করার পর বোঝা যায় সেই জিনিসটা কেমন। তো প্রত্যেকের লাইফে কিছু না কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমের বিষয়গুলো আমি নাই বা বললাম, এটা গেল আরেকটা বিষয়। আর আজকে আমি যেরকম লাইফ কাটাচ্ছি, আমার লাইফটা বা আমার অবস্থানটা তোমাদের পক্ষে বোঝা সেটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আজকে আমার বিয়ে হয়েছে প্রায় 5 থেকে 6 মাস হতে চললো, 5 মাসের বেশি, 5 মাস মানে একটা বছরের অর্ধেক আমার হাজব্যান্ডকে ছাড়া আমি আছি, তার মাঝেও আমি 1 মাস আমার শ্বশুরবাড়িতে থেকে এসেছি, 1 বার 18 দিন 1 বার 12 দিন। তারপরেও আমি আমার পড়াশোনা করি, আমার ভিডিও করি, আমি ইনকাম করি, সব কিছু আমি সব দিক ব্যালেন্স করার চেষ্টা করি। তো সেখানে আমাকে কমেন্ট করে আমাকে জ্ঞান দিতে এসেছে একজন মহিলা। তো তোকে আমি বলছি, তোর লাইফে যদি এমনটা ঘটতো, মাসের পর মাস তোর হাজব্যান্ডের সঙ্গে যোগাযোগ না থাকতো, আর পুজোর দিনে তুই সেখানে গিয়ে বোর হতিস, তুই নিজে যেতিস, তুই আগে নিজেকে প্রশ্ন করতো। আর পুজোর দিনে না মানুষের হাজব্যান্ড থাকলেও মানুষ বাবার বাড়িতে আসে ঘুরতে পুজোর টাইমে, যতই মানুষের হাজব্যান্ড বাড়িতে থাক বা না থাক, পুজোর টাইমটা মানুষ মানে মেয়েরা তার বাবার বাড়িতে কাটানোর চেষ্টা করে যদি নিজের বাড়িতে পুজো না হয়। আর হ্যাঁ, আজকে যদি আমি ওখানে থাকতাম, আমাকে হার্ডলি আমার শ্বশুর শাশুড়িমা হয়তো একদিন নিয়ে বেরোতেন ঠাকুর দেখতে, নিশ্চয়ই 4 দিন বেরোতেন না। আর বাকি 4 দিন কী হতো, আমাকে ওই ছাদে কিংবা বদ্ধ ঘরে একা বসে থাকতে হতো, যেটা আমি যে 18 দিন বা 12 দিন থেকে এসেছি সেইটা ঘটেছে আমার সঙ্গে। তো পুজোর দিনে কি আমি সেখানে চুপচাপ মনমরা হয়ে বসে থাকবো? এমনিতেই তো আমার লাইফে কী ঘটছে সেটা শুধুমাত্র আমি জানি। মানুষের অন্তত চেষ্টা করা উচিত মিনিমাম যে অন্যজনের লাইফে কী ঘটছে বা সে কী অবস্থায় আছে সেটা বুঝে কমেন্ট করার। জানি অন্যের অবস্থান কারোর পক্ষে বোঝা সম্ভব না, আজকে আমার লাইফে যেটা ঘটছে সেটা তোমাদের মতো মানুষদের পক্ষে বোঝা সেটা সম্ভব না। এই যে এত অনুষ্ঠান, এত কিছু, সব কিছু বেরিয়ে যাচ্ছে, আর আমার এই অনুষ্ঠান তো ছেড়েই দিলাম, 6 মাস হতে চললো আমার হাজব্যান্ডের সঙ্গে আমার যোগাযোগ নেই, তা আমার মনের মধ্যে কতটা কষ্ট হচ্ছে সেটা শুধুমাত্র আমি জানি। আর আমি সেখানে গিয়ে চুপচাপ বসে থাকবো খ্যাপা পাগলের মতন, তাই না? আমাকে তো পাগলা কুত্তা কামড়েছে, আমি পুজোর দিনেও সেখানে গিয়ে মনমরা হয়ে বসে থাকি, তাই না? আর সবথেকে বড় কথা কি জানো তো, আমার হাজব্যান্ড আমাকে এসব নিয়ে কিছু বলে না, কারণ ও আমার পড়াশোনাটার দিকে বেশি ফোকাস করে। আর সবাই তো তোমাদের মতন হাউসওয়াইফ হয়ে মানে বাঁচতে চায় না, না প্রত্যেকের লাইফে একটা মোটিভ আছে। তো আমি যেহেতু আমার বাবা ছিল না, তো আমি ছোটো থেকে ইনকাম করেছি, আমি জানি পয়সার গুরুত্বটা ঠিক কী, পয়সা না থাকলে কেউ তোমার না। তো আমি আপ্রাণ চেষ্টা করি নিজে কিছু করার, ইনকাম করার। তো আজকে যদি আমার ভিডিওটা না থাকে আমি কী করবো, আমাকে পড়াশোনা করে কিছু করতে হবে, সেই জন্য আমি এমএটা ছাড়ছি না, কষ্ট হলেও কন্টিনিউ করার চেষ্টা করব, কারণ আমাকে কিছু না কিছু তো করতেই হবে লাইফে, কারণ পয়সার মূল্যটা সত্যিই অনেক। এটা কে কে একমত অবশ্যই কমেন্ট করবে। তো সবাই তো এমনটা নাও হতে পারে না যে হাউসওয়াইফ হয়ে বেঁচে থাকবো, বরের টাকায় খাবো, বরের টাকায় পড়বো, আমি নিজে কিছু করার চেষ্টা করছি, এটাই আমার জীবনে অনেক। তো তার জন্য আমাকে এমএটা কমপ্লিট করতে হবে, তার জন্য আমি এখানে আছি, সেটা তোমরা সবাই জানো। এখন পুজোর কদিন ছুটি রয়েছে, আবার তো পুজোর পরে আমার ক্লাস স্টার্ট হয়ে যাবে, তখন আমাকে ডেইলি কলেজ যেতে হবে। যারা রেগুলার এমএ করো তারা তো জানোই জানো, আবার আমাদের কলেজের 5 দিনের মধ্যে 4 দিন ক্লাস না করলে ফাইন দিতে হবে সেমিস্টারের আগে। তো খেয়ে দিয়ে কাজ নিয়ে আমি এতগুলো টাকা ফাইনও দিতে যাবো না। এত মানুষের কিসের এত মাথা ব্যথা আমি ভেবে পাই না, এটা তো গেল একটা বিষয়। এরপরে আবার কমেন্ট পড়বে, পলা কেন শাখা কেন পড়নি, এক হাতে পলা কেন পড়নি, এইগুলো কেন, মানুষকে তোমরা কি একটু শান্তিভাবে বাঁচতে দিতে পারো না? আমি অনেকের কমেন্টস দেখেছি পলা পড়া নিয়ে, ভাই একবার কমেন্ট করাও যা, 5 জনা কমেন্ট করাও তাই, আমি তো তোমাদের কমেন্ট পড়ি। তো একজনা একবার কমেন্ট করেছে আমি সেটা দেখে নিয়েছি, তোমাদের একই কমেন্ট করতে করতে নিজেদের মানে বোর ফিলটা হয় না? আমার কিন্তু হয় তোমাদের একই কমেন্ট দেখতে,
ক্ষেত্রে দেখ, কে কেমন ড্রেস আপ করবে, কে কি পরবে না পরবে, এটা তো সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, তাই না? হ্যাঁ, তোমরা আমাকে বলেছো, আমি সেটা দেখে নিয়েছি, ব্যাস এতটুকুই। এবারে সেটা আমি কি মানবো কি মানবো না, সেটা তো সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? এক একজনের আবার কমেন্ট কি, দিদি এমন স্টাইল করছে, শাখা পলা পরতে ভুলে গেছে, তোরা কি চোখে দেখতে পাস না? আমার শাখা পলা নিয়ে ভাই তোমাদের এত চিন্তা, আমার পাড়ার লোকেরও বোধ হয় কুচুটে কাকিমারগুলোরও এত চিন্তা না, আর আমার তো মাঝে মধ্যে মনে হয় হাজবেন্ডটা আমার না তোমাদের, আমি ভাড়া নিয়েছি। যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করতে করতে ভিডিওটার শেষের দিকে চলে এসেছে। প্যান্ডেলগুলো তোমাদের কেমন লেগেছে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।